আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অ্যারো সলিউশনে আপনাকে স্বাগতম। আমাদের আজকের ভিডিওর বিষয় জীবন বীমা কর্পোরেশনের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান। পরীক্ষা গ্রহণের তারিখ 3 সেপ্টেম্বর 2021। পদ উচ্চমান সহকারী। আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে সাবস্ক্রাইবের পাশাপাশি বেল আইকনে ক্লিক করে রাখুন। চলে যাচ্ছি মূল প্রশ্ন পর্বে। বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? রাঙ্গামাটি। নিচের কোন দেশের জনসংখ্যা সবচেয়ে কম? মালদ্বীপ। নিচের যে চারটি অপশন দেওয়া ছিল এর মধ্যে সবচেয়ে কম জনসংখ্যা মালদ্বীপে। বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিভাগ কয়টি? দুটি। মানব উন্নয়ন সূচক 2020 অনুযায়ী বাংলাদেশের অবস্থান কত? 133তম। রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক জনগণ। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে? 7-1 অনুচ্ছেদে উল্লেখ রয়েছে। বিশ্বের সবচেয়ে প্রাচীনতম সভ্যতা কোনটি? মেসোপটেমীয়। বাংলাদেশের প্রথম সংসদীয় গণতন্ত্র কোন সালে প্রবর্তন করা হয়? 1972 সালে। চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য কত? 8,850 কিলোমিটার। তবে সঠিক উত্তরটি হচ্ছে 8,852 কিলোমিটার, কাছাকাছি হিসাবে 8,850 কিলোমিটার সঠিক উত্তর বলে বিবেচনা করা যায়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কয়টি দেশের জাতীয় সঙ্গীত রচনা করেন? 3টি দেশের জাতীয় সঙ্গীত রচনা করেন। পৃথিবীর মানচিত্র প্রথম কারা অঙ্কন করেন? গ্রিকরা পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন। শ্রীকান্ত উপন্যাস কার লেখা? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। SDG এর কত নং লক্ষ্যমাত্রায় মানসম্মত শিক্ষার কথা বলা হয়েছে? 4 নং লক্ষ্যমাত্রায় মানসম্মত শিক্ষার কথা বলা হয়েছে। মুজিববর্ষের লোগোর নকশাকারক বা ডিজাইনার কে? সব্যসাচী হাজরা। ইসরায়েলের আইনসভার নাম কি? নেসেট। স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী কে? এম মনসুর আলী। নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস? CFC। বাংলাদেশের নিজস্ব মুদ্রা চালু হয় কত তারিখে? 1972 সালের 4 মার্চ বাংলাদেশের নিজস্ব মুদ্রা চালু হয়। বর্তমান বিশ্বে দ্বিতীয় শীর্ষ মুদ্রাস্ফীতির দেশ কোনটি? জিম্বাবুয়ে। প্রথম মুদ্রাস্ফীতির দেশ ভেনেজুয়েলা। বাংলাদেশের আইন অনুযায়ী কত বছরের নিচে শিশুদের শ্রমে নিয়োগ করা যাবে না? 14 বছরের নিচে। জাতিসংঘের সর্বশেষ সদস্য দেশ কোনটি? দক্ষিণ সুদান জাতিসংঘের সর্বশেষ সদস্য দেশ। কোন বানানটি শুদ্ধ নয়? উর্দ। কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত? উপভোগ। কোনটি শোক শব্দের বিপরীত শব্দ? হর্ষ। কিসের বেদে ক্রিয়ার রূপের কোনো পার্থক্য হয় না? বচন বেদে ক্রিয়ার রূপের কোনো পার্থক্য হয় না। আনন্দ অশ্রু শব্দটি কোন সমাস? রূপক কর্মদ্বয়। লাজ কোন ধরনের শব্দ? বিশেষ ধরনের শব্দ। গিন্নি কোন শ্রেণীর শব্দ? অর্ধতৎসম শব্দ। কবি গোবিন্দ দাস কার বাব শিষ্য ছিলেন? বিদ্যাপতি। কোনটি গল্প গ্রন্থ? শিউলিমালা। দ্বৈপায়ন শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি? দ্বীপ যোগ অয়ন। মধ্যযুগের কবি নন কে? জয়নন্দী। প্রকর্ষ শব্দের সমার্থক শব্দ কোনটি? উৎকর্ষ। বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট পত্রিকা কল্লোল কত সালে প্রথম প্রকাশিত হয়? 1923 সালে প্রথম প্রকাশিত হয়। সমাসের রীতি কোন ভাষা থেকে আগত? সংস্কৃত ভাষা থেকে আগত। নসিরানামা কাব্য কার রচনা? কবি মর্দন এর রচনা। প্রত্যয় সাধিত শব্দ কোনটি? জেলে।
বিসর্গ বর্ণটি কোন বর্ণের রূপান্তর? হ এর রূপান্তর। কোনটি নজরুল ইসলামের উপন্যাস? কুহেলিকা। কোন পদের আগে অজস্র বহুবচন হয়? বিশেষ্য। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ? শেষ লেখা। 1, 4, 7, 10 ধারার 18তম পদটি কত? 85। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দেড় গুণ এর ক্ষেত্রফল 216 বর্গ মিটার হলে পরিধি কত? 60 মিটার। কতজন বালকের মধ্যে 126টি আম ও 145টি লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যায়? 5 জন বালকের মাঝে। 1 হতে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি? 10টি। জাকির জসিমের চেয়ে যত বছরের ছোট বশির থেকে ঠিক তত বছরের বড়। জসিম ও বশিরের বয়সের সমষ্টি 56 বছর হলে জাকিরের বয়স কত? জাকিরের বয়স 28 বছর। 3টি ক্রমিক সংখ্যার যোগফল 123, ক্ষুদ্রতম 2টি সংখ্যার গুণফল কত? 1640। বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? 9 গুণ বৃদ্ধি পাবে। 10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক 9 তাদের সমষ্টি কত? 107। 0.03, 0.12, 0.18 ধারাটির পঞ্চম পদ কোনটি? 7.68। লগ 381 ইকুয়াল কত? 4। একটি ষড়ভুজের 6টি কোণের সমষ্টি কত? 8 সমকোণ। একজন ব্যক্তি তার সম্পদের 12% স্ত্রীকে, 58% পুত্রকে এবং অবশিষ্ট 4,80,000 টাকা কন্যাকে দান করেন। পুত্রের সম্পদের মূল্যমান কত? 9,28,000 টাকা। একটি চাকার ব্যাস 1.67 মিটার। 42 কিলোমিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে? 8,000 বার ঘুরবে। একটি ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 13, 14, 15 মিটার। ত্রিভুজের ক্ষেত্রফল কত? 84 মিটার। বৃত্তের যে কোনো 2টি বিন্দুর সংযোজক রেখাংশকে কি বলা হয়? যে বলা হয়। পরপর 10টি সংখ্যার প্রথম 5টি সংখ্যার যোগফল 560 হলে শেষ 5টি সংখ্যার যোগফল কত? 585। 8টি প্যান্টের বিক্রয় মূল্য 10টি প্যান্টের ক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভ কত হবে? 25% লাভ হবে। 1 ফুট ইকুয়াল কত সেন্টিমিটার? 30.48 সেন্টিমিটার। 1 ফুট ইকুয়াল সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুদ্বয় বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয়কে কী বলে? স্থূলকোণ বলে। এ বি সি ডি সামন্তরিকের বি কোণ 100 ডিগ্রি হলে সি কোণের মান কত? 80 ডিগ্রি। সমাপ্ত। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করা হচ্ছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই। আল্লাহ হাফেজ।